নমস্কার আমি শ্রুতমা ঘোষ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলিম গ্রামের পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার এই দাঁড়ি দাঁড়িয়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রত ধনু ধান্য ঝরাবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসারত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানির চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি কেশর লাগে তুমি অকুস্বাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরিয়ে একই কথা রাজা হিরাজ আমায় গো কিছু শুনি খানো কালির তয়ে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ছুলি হতে দিলেন তুলে একটি ছোটো কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষাম আছে একটি ছোটো সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের চলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার